হাই গাইস, আজকে যাচ্ছি হচ্ছে বন্ধুর বাড়িতে কার্তিক ফেলতে। তো যাই হোক, আমরা কার্তিক ফেলতে বেরিয়ে গেছি, আর পিছনে আছে সাইকেলে দীপু, ঠিক আছে। আর আমি সামনে এখন যাচ্ছি কল্যাণের বাইকে করে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি কার্তিক ফেলতে, তারপরে হচ্ছে কার্তিকটা খেলা হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ফেলতে হবে কিন্তু ছাদ দিয়ে নামলো আমরা। আরে ছাদ দিয়ে নামাবো, অত বড় কার্তিক কি করে নামাবো? আমি বলছি আমাদেরকে কার্তিককে কিন্তু ছাদ দিয়ে নামাতে হবে। দেখো বন্ধুরা, কোন কার্তিক দেখতে তোমাদের পছন্দ হচ্ছে? এই অ্যান্টিক এটা তো বান্টির বৌদির। যাই হোক বন্ধুরা, দেখো আমাদের এই কার্তিকটা মোটামুটি পছন্দ হয়েছে। তো শেষ পর্যন্ত বান্টির বৌদির কাছে এই কার্তিকটা যাবে। ছোট ভাই বউ দেখো, কার্তিক কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি হচ্ছি একটা বন্ধুর বাড়িতে। তো সেখানে আমাদের মেনুগুলো লেখা হবে, তারপরে যাওয়া হবে কার্তিকটা ফেলতে। তো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া। এখন আমাদের বাড়িতে আনা হয়েছে, কাতে এখন বিছানায় বসে আছে, আর অচিন্ত তো এখনো ছড়া লিখছে, পেন পাইনি, পেন্সিল লিখছে ছড়া, এই যে ফোনে দেখে দেখে ছড়া লিখছে। আর এই যে কার্তিকবাবু বেশ আরামসে আমাদের বিছানায় এসে বসে পড়েছে, এই যে আমার মা বসে আছে, আর এই যে কল্যাণদা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি ভাবছে আমি নিজেও জানি না। তো চলো সঙ্গে থাকো। যাই হোক, এবার অনেক কষ্ট করার পরে পর্যন্ত কাজটা ফেলে দিয়েছি, ঠিক আছে। এখন ফোন করছি, এবার এবার যে ফেলা হয়েছে সেবারকে ফোন করে জানানো হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আর এটা হচ্ছে বাটিতে পাড়ার মাঠ সামনে। আমরা বাড়ির পুরো দিক দিক গিয়েছিলাম। তো যাই হোক, এখন দীপু লাউদের ফোন করছে। হ্যালো হ্যালো, কি বলছে? শোনো, হ্যালো, এ বলছি রেখে দিয়েছি, বসিয়ে দিয়েছি, চলে আমরা বিয়ার এখানে। হ্যাঁ, তা ওই সব খাবো। তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। I don't know.
বৌদি যখন পড়বেই না কি করলি তা ধরতে ধরতে আগে এসে মামাকে যাই হোক শেষমেশ আমরা চলে এসেছি এখন কার্তিক পুজোর নিমন্ত্রণ খেতে, ঠিক আছে চলে এসেছে। এটা হচ্ছে বান্টি, এটা হচ্ছে দীপু, এইটা হলো আমাদের ছোট্ট মিষ্টি বৌদি, আর এইটা হলো আমাদের কল্যাণ, আর এই যে আমি আছি তার উল্টো দিকে। এটা যে ঝুলটা গড়াচ্ছে এটা হচ্ছে তোমার গিভিটা। বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে, প্রায় রাত 10:30 বেজে গেছে, তো এখানে ভিডিওটা আমি এন্ড করছি। তো বান্টিকেও টাটা জানিয়ে দিচ্ছি, গুড নাইট। আমরা এখন কার্তিক পুজোর ভোজন খেয়ে বাড়ি যাচ্ছি।